প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর থাকছে আপনাদের জন্য, যার বিস্তারিত প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। চপ শিল্পের উন্নতিতে জোয়ার আনতে মমতার নয়া নির্দেশিকা, বাঙালির মনে খুশির জোয়ার। চলুন খবরটি বিস্তারিতভাবে জেনে নিই। চপ বা তেলে ভাজার দোকানে একই তেল বারবার ব্যবহার করার অভিযোগ ওঠে প্রায়শই, কিন্তু এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকর, কারণ একই তেল ব্যবহার করলে তাতে কার্বনের পরিমাণ বাড়তে থাকে আর তাই শারীরিক ক্ষতির সম্ভাবনা বাড়ে স্বাভাবিকভাবে। এবার এই ধরনের অস্বাস্থ্যকর ঘটনা রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্যের ফুড সেফটি সেল। বিশেষত যে দোকানগুলিতে বা রেস্তোরাঁয় দিনে 50 কেজির বেশি তেল ব্যবহৃত হয়, তাদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। ফুড সেফটি সেলের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে একই তেল দুবারের বেশি ব্যবহার করতে পারবেন না ব্যবসায়ীরা। রেস্তোরাঁগুলির ক্ষেত্রে ধরনের অভিযোগ কিছুটা কম হলেও মূলত একই তেল বারবার ব্যবহারের অভিযোগ ওঠে চপ, সিঙ্গারা এবং তেলে ভাজার দোকানগুলির ক্ষেত্রে। এটি অস্বাস্থ্যকর ব্যবহারের ফলে স্বাভাবিকভাবেই মুহূর্ত হচ্ছে মানুষ, আর তাই এবার আরও বেশি তৎপর হয়ে উঠল রাজ্য। প্রাথমিকভাবে প্রত্যহ 50 কেজির বেশি তেল ব্যবহৃত হয় এমন দোকানগুলির দিকে নজর থাকলেও পরবর্তী ক্ষেত্রে সব দোকানের জন্য এই নিয়ম লাগু হবে বলে জানা গিয়েছে। কোন দোকানের ক্ষেত্রে ব্যতিক্রম ধরা পড়ছে তার লাইসেন্সও বাতিল করে দিতে পারে রাজ্য সরকার। তবে এই নিয়মের কারণেই দোকানদারেরা যেন অধিক ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানা গেছে। সব মিলিয়ে এই ধরনের নিয়ম লাগু ভবিষ্যতে ক্রেতা বিক্রেতা দুপক্ষের লাভ হবে বলে মনে করছে রাজ্য সরকার, কারণ অস্বাস্থ্যকর বলেই অনেকে তেলে ভাজা এড়িয়ে চলেন প্রিয় হওয়া সত্ত্বেও, আর তাই এই নিয়ম লাগু হলে সেই ঝুঁকি অনেকটাই কমবে, তাতে লাভবান হবেন বিক্রেতারাও।